ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। 2022 সালের কাতার বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে খেলেছিলেন তিনি। সেই জেমি ম্যাকলারেনকে সই করাল মোহনবাগান। বিশ্বকাপের তথা অস্ট্রেলিয়ার এ লিগে পাঁচবারের সোনার বুট জয়ীকে চার বছরের চুক্তিতে নিয়েছে সবুজ মেরুন। অস্ট্রেলিয়ার এ লিগের চ্যাম্পিয়ন দল মেলবোর্ন সিটিতে খেলতেন ম্যাকলারেন। লিগের গত পাঁচবারের শীর্ষ গোলদাতা হিসাবে সোনার বুট জিতেছেন তিনি। 30 বছর বয়সী এই স্ট্রাইকার এ লিগের ইতিহাসে সর্বাধিক 154 গোল করেছেন। গত মরশুমেই মেলবোর্ন সিটির হয়ে 24টি গোল করেছেন তিনি। এই ক্লাবে টানা পাঁচ বছর খেলেছেন তিনি। 142টি ম্যাচে করেছেন 103টি গোল, যা ক্লাবের ইতিহাসে সর্বাধিক। মেলবোর্নের আগে পার্থ গ্লোরি ও ব্রিসবেন রোয়ার্সের মতো দলেও খেলেছেন তিনি। আইএসএলের ইতিহাসে এই প্রথম কোনো ক্লাবের জার্সিতে একসঙ্গে তিনজন বিশ্বকাপার খেলবেন। আগেই দিমিত্রি পেত্রাতোস ও জেসন কামিন্স বাগানে ছিলেন। এবার দলে জুড়লেন ম্যাকলারেন। 29 জুলাই মোহনবাগান দিবসের দিনেই প্রাক মরশুম অনুশীলন শুরু করবেন দলের নতুন কোচ হোসে মোলিনা। প্রথম দিন থেকেই অনুশীলনে থাকবেন ম্যাকলারেন। 28 জুলাই অন্য ফুটবলারদের সঙ্গে শহরে চলে আসবেন তিনি। মোহনবাগানে সই করার পরে আইএসএলের মিডিয়া দলকে ম্যাকলারেন বলেন, ইয়ান হিউম যখন আইএসএলে খেলতেন তখন থেকেই ভারতীয় ফুটবলের বিষয়ে খোঁজ রাখতাম, আইএসএলের ম্যাচ দেখতাম। মোহনবাগানে আসার প্রধান কারণ ক্লাবের ঐতিহ্য, ইতিহাস ও ট্রফি জেতার ইচ্ছা। অস্ট্রেলিয়াতে অনেক সম্মান পেয়েছি, এবার দেশের বাইরে একটা দলে খেলতে চেয়েছিলাম। মোহনবাগান সমর্থকদের ভালোবাসা ও আবেগ আমাকে টেনে এনেছে। ভারতের খাবারও আমার খুব পছন্দ। ইস্টমোহন ডার্বির সঙ্গেও পরিচয় রয়েছে ম্যাকলারেনের। এবারের মরশুমের আগে দল গুছিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গল। রবিবার সকালে কলকাতায় এসেছেন দিয়ামান্তাকোস। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন অনেক লাল হলুদ সমর্থক। গতবার স্ট্রাইকারের সমস্যায় পড়েছিল ইস্টবেঙ্গল। একা ক্লেটন সিলভার কাঁধে দায়িত্ব পড়ে গিয়েছিল। সেই কারণে এবার কেরল ব্লাস্টার্স থেকে গ্রিসেরই স্ট্রাইকারকে দলে সই করিয়েছেন কার্লেস কুয়াদ্রাত। ইতিমধ্যেই কুয়াদ্রাত শহরে চলে এসেছেন। এবার ডুরান্ডের প্রস্তুতি শুরু করে দিতে চান তিনি। 2012 সালে অনূর্ধ্ব-১৯ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন দিয়ামান্তাকোস। গ্রিসের হয়ে খেলেছিলেন তিনি। 2022 সালে কেরল ব্লাস্টার্সে যোগ দিয়েছিলেন দিয়ামান্তাকোস। ভারতের মাটিতে 44টি ম্যাচ খেলেছেন তিনি। 28টি গোল করেছেন দু মরশুমে। মাদি তালালের মতো বিদেশিকে নেওয়া হয়েছে। হিজাজি মাহেরকে রেখে দিয়েছে তারা। সেই সঙ্গে ভারতীয় ফুটবলারদের দিকেও নজর দিয়েছে তারা। জিকসন সিংহের মতো ভারতীয় প্রতিভাকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াশিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুশি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকব আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।